প্রত্যেকটা ভাইয়া 180 প্লাস জিএসএম, 180 প্লাস, 180 যেটা আপনার আচ্ছা ড্রপ শোল্ডারে দেওয়া হয়। ড্রপ শোল্ডার দেওয়া অন্যান্য আপনারা, জায়গায় যেটা ড্রপ শোল্ডার দেওয়া হয় ওটা আমরা টি শার্টে ব্যবহার করি। টি শার্টে ব্যবহার, মানে যে আন্দোলন টান্দোলন করলো আচ্ছা কলাপানে, হ্যাঁ হ্যাঁ, এই ছাত্র আন্দোলন, প্রেক্ষাপটে একটা মাল বের করছে, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, মৃত্যু, মিট সেটাও একটা সুন্দর প্রিন্ট, ও শহরতলি, সে সুন্দর কিন্তু। দেখছেন এই ড্রপ শোল্ডারে আমাদের হচ্ছে যে কোনো ডিজাইনের 2 থেকে 3টা কালার আচ্ছা অ্যাভেলেবেল। এই রাবার প্রিন্ট আপনি টানলেও ফাটবে না ও আচ্ছা আচ্ছা, আর উঠবে না, 6 মান্থের ওয়ারেন্টি থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম কিন্তু আইকন টেক্স। তো বেসিক্যালি কিন্তু টি শার্টের যে কালেকশন গুলো আছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা জানেন আইকন টেক্সে কিন্তু আপডেট যে কালেকশন গুলো একদম আপনার প্রকৃতির সাথে আর শহরের সাথে ফুটে ওঠা যে দৃশ্যগুলো আছে, দৃশ্যপটগুলো আমাদের সম্মুখে পরিচিত, সেই বাক্যগুলো নিয়ে কিন্তু এনারা আজকে টি শার্টগুলো বানিয়ে থাকে মূলত, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। প্রচুর কালেকশন আছে আজকে, কিন্তু হিউজ হিউজ পরিমাণ কালেকশন। দেখেন আমি স্টকটা দেখাই, ভরে ফেলেছে কিন্তু দোকানটা একদম কানায় কানায়। হ্যাঁ, আর যেগুলো কালেকশনগুলো আছে অবশ্যই আমরা দেখে আসবো, আপডেট কালেকশনগুলো আমাদের কিন্তু সহযোগিতা করবে। এখানে আইকন টেক্সের কিন্তু পক্ষ থেকে ওমর ফারুক ভাই, আগের কিন্তু ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপডেট আলোচনা আছে কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত ভাই, ভালো আছে ভাই। প্রচুর কালেকশন আছে ভাই, ফার্স্ট থেকে বলে দেন ভাই, মাল চেঞ্জ করার সময় আপনার যখন তখন চেঞ্জ করতে পারবে কিনা ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের হচ্ছে আপনার মালটা যে কোনো মাল, দেখা যায় একটা মাল আমাদের এখানে আপনার রানিং, দেখা যায় অন্য এক জায়গায় রানিং না, আবার এখানে যে মালটা স্লো অন্য এক জায়গায় রানিং, এরকম আমাদের হচ্ছে কি, অ্যাডভান্স যদি সে ইচ্ছাকৃত ভাবে অ্যাডভান্স করতে চায়, আমাদের ওরকম জোর জবরদস্তি নাই। আচ্ছা, যদি অ্যাডভান্স করতে চায় করতে পারে, আর যদি অ্যাডভান্স একেবারেই না করতে চায় তাও নাও করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আমরা পুরো বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি, কন্ডিশনে মাল ছেড়ে থাকি। আজকে কতটা আপডেট কালেকশন আছে ভাই? আজকে হচ্ছে ভাইয়া 500 পিস বলেন, 500 কালার আছে আজকে আমাদের। আপনার যদি হেভি মেটাল বলি টি-শার্টের কথা, হেভি মেটাল, আচ্ছা হ্যাঁ, টি-শার্ট একেবারে আপনার 150-এর উপরে আছে কালেকশন, 150 আচ্ছা, কিন্তু ভিডিওতে একদম প্রত্যেকটা কালার দেখাবো। আর কিন্তু যারা দোকানে আসবেন মাশাআল্লাহ হুজুরে পেয়ে যাবেন, আর ফারুক ভাই থাকবে পাশাপাশি, আর একটা ম্যানেজার আছে উনি কিন্তু থাকবেন। হ্যাঁ ভাই, যারা আসতে চায় একটু ফার্স্ট অ্যাড্রেসটা বলে দেন যারা সরাসরি আসতে চায়। আমাদের হচ্ছে ঢাকা মিরপুর 1 শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট, গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় ফ্লোরে A42 নম্বর দোকান। আমাদের কিন্তু এখানে আরো একটা শাখা আছে, এটা হচ্ছে C50, আমাদের সঙ্গে থাকুন, কারণ ড্রপ শোল্ডার কিন্তু বেশি চলছে এখন। হেভি মেটাল ভাইয়া আমি যদি ডান পাশ থেকে শুরু করি, আচ্ছা অবশ্যই, এই যে বয়স মালটা দেখতে পারেন, আচ্ছা বয়স মালটা, যেটা টি শার্টে ব্যবহার করি, কালার গুলো দেখে নিই, মানে কালার কিন্তু সেম, শুধু প্রিন্টের ভেরিয়েশন। হ্যাঁ, তারপরে এই যে একটা মাল আছে একদম নতুন নতুন কালেকশন ভাই, এত কালেকশন তো সব কালেকশন গুলো দেখানো যায় না, আমি বেছে বেছে কিছু নতুন কালেকশন দেখাই। অবশ্যই হ্যাঁ, বেশি কালার দেখতে হবে অবশ্যই, সপ্তাহের ভিতরে 2 থেকে 3 বার মাল ঢুকে, 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার সব নতুন কালেকশন। আচ্ছা আচ্ছা, এর ভিতরে আমি নতুন একটা কালেকশন দেখাই। আচ্ছা, এই যে রিসেন্টলি এই মালটা আসছে, আচ্ছা, এটা প্রিন্টে লেখা আছে হচ্ছে তুমি ডাকলেই ফিরবো, তুমি ডাকলেই ফিরবো, কি সুন্দর একটা কথা, তুমি ডাকলেই ফিরবো। এখনকার যত ইয়াং জেনারেশন কোলাপান আছে, আচ্ছা, এদেরকে কিন্তু এই মালটা খুব সুন্দর চালাইতে পারে, রাইট? অবশ্যই হ্যাঁ, দেখছেন মালটার কোয়ালিটিটা কি সুন্দর একটা কোয়ালিটি, হ্যাঁ সুন্দর, হ্যাঁ সুন্দর কিন্তু একদম, হ্যাঁ রাইট, ঠিক আছে ভাই। তারপরটা আমরা দেখি, প্রিন্টগুলো আমরা দেখি, দেখেন নতুন মাল, সুন্দর একটা মাল আছে ছবি, দেখেন এটা হচ্ছে বর্তমানে যে আন্দোলন টান্দোলন করলো কলাপানে, হ্যাঁ হ্যাঁ, এই প্রেক্ষাপটে একটা মাল বের করছে, এটা হচ্ছে মৃত্যু, মৃত্যু, হ্যাঁ। অনেকে আপনি কিন্তু আন্দোলনের ভিতরে দেখে থাকবেন, এই আন্দোলনে কিন্তু অনেকেই এই টি শার্টটা পরে তারপর আন্দোলনে নামছে, যে মৃত্যু, তারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, সুন্দর একটা প্রতিশ্রুতি কিন্তু বাক্য ওনারা ফুটিয়ে তুলছে, রাইট?
তারপরে মালটা দেখাও, তারপর আমরা দেখি ভাই। তারপরে একটা মাল আছে, আচ্ছা, এই যে ওয়্যার ফেস, ওয়্যার ফেস, আচ্ছা আচ্ছা। এই মালটার আপনার যে প্রিন্টটা যদি আমি বলি, আচ্ছা, প্রিন্টের কথা হচ্ছে রাবার প্রিন্ট ভাই, রাবার প্রিন্ট আপনার 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে বেচতে পারবে, 6 মান্থ, 6 মাসে ধুক বা যাই করুক কাচুক এই প্রিন্ট ভাই উঠবে না, উঠবে না, একদম 6 মান্থের ওয়ারেন্টি। আচ্ছা ঠিক আছে ভাই, তারপর একটা দেখি ভাই, তারপর একটা মাল দেখি। এখানে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ভাই, জানালার পাশে এক ব্যক্তি বসা, ও আচ্ছা রাইট, কিন্তু জানালাটা বন্ধ, ঠিক আছে, এই জন্য পিছনে প্রিন্ট লেখা হয়েছে বদ্ধ জানালা, চমৎকার সুন্দর একটা ফটো ছিল কিন্তু, হ্যাঁ রাইট, ঠিক আছে। আচ্ছা তারপর একটা আমরা দেখি, একটা মাল আছে ভাই, আচ্ছা, জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের, কিন্তু মানুষ কিন্তু ভাই সময় থাকতে কিছুই বোঝে না, কিছুই বোঝে না রাইট, আসলে যখন বোঝে তার সেই সময় সময়টা থাকে না, আচ্ছা আচ্ছা, এই জন্য এখানে প্রিন্টে লেখা হয়েছে জীবনের শেষ বয়সে এসে মনে হবে, আচ্ছা রাইট, সুন্দর একটা লেখা লাগে, আচ্ছা অবশ্যই। তারপর একটা দেখি ভাই, তারপর একটা প্রিন্ট আছে ভাইয়া, আচ্ছা, আমি আসবো ফিরে তোমার পাড়ায়, আচ্ছা তোমার পাড়ায়, তোমার পাড়ায় আমি আসবো ফিরে তোমার পাড়ায়, এটা হচ্ছে যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা রাইট, একদম সেই সুন্দর ভাই, এটা আবার কিন্তু ভাই সামনেই শুধু শেষ না, এটা কিন্তু পিছনেও একটা প্রিন্ট পিছনেও আছে, এই যে পিছনে খুব সুন্দর করে একটা প্রিন্ট লেখা আছে ভাই, একটু পরে দেখান, শুনুন, খুব সুন্দর একটা প্রিন্ট আছে, আমি আসবো ফিরে তোমার পাড়ায়, পিছনে আবার বড় করে লেখা আছে, আচ্ছা আচ্ছা, সেই সুন্দর কিন্তু লাগছে। পরে একটা দেখো, এটা দেখো, তারপর একটা দেখি ভাই, এটা হচ্ছে ভাই ট্রেনে যাত্রা করতেছে তো, তো অপেক্ষায় এক ব্যক্তি মানে কারো অপেক্ষায় আছে, আচ্ছা, এই জন্য এই প্রিন্টার প্রেক্ষাপটে ব্যাক সাইড আবার লেখা আছে অপেক্ষা, অপেক্ষা মানে কারো অপেক্ষায় সে আছে, রাইট রাইট, চমৎকার। তারপর এটা দেখি ভাই, আরে ভাই একটা কোশ্চেন করবো ভাই, আমি কালেকশন তো অবশ্যই দেখবো, তার পূর্বে ভাই অনেকে কমেন্টস করবে ভাই, এক পিস দুই পিস চাই, সেক্ষেত্রে আপনারা কত টাকা স্যাক্রিফাইস করবেন ভাইয়া? এটা হচ্ছে কি, আমরা হচ্ছে মাদার হোলসেল, আমি তো জানি আপনারা মাদার হোলসেল, জি জি, আমরা মাদার হোলসেল, তো এখানে দুই পিস তিন পিস না, আমরা যদি চাই কোনো কাস্টমার যে ভাই একটা ডিজাইন আমার 900 পিস লাগবে, 1000 পিস লাগবে, আমরা ইনশাল্লাহ দিতে পারবো, আচ্ছা, যে 900 পিস লাগে আমরা অবশ্যই দিতে পারবো। আর আমাদের হচ্ছে আরেকটা কথা হয়তো আপনি জানেন না, আচ্ছা, আমরা হচ্ছে এখানে যদি কেউ চায় যে ভাই আমি তো খুচরা বেচবো না আপনাদের থেকে নিয়ে আমি আবার হোলসেল করবো, আচ্ছা হোলসেল নিয়ে হোলসেল করবো, হোলসেল দিয়ে হোলসেল করবো, আমাদের থেকে নিয়ে আবার সে চাইলে সেও হোলসেল করতে পারে, তো তাদের জন্য আমরা কিছুটা স্যাক্রিফাইস করে প্রাইসটা একটু মানে কম বেশি করে দিতে পারবো, আমাদের কিন্তু এখনই ইতিপূর্বে আমাদের পুরো বাংলাদেশেই আমাদের অনেক হোলসেলার আছে, মানে রিসেলার যাকে বলে, আমাদের থেকে নিয়ে আবার তারা হোলসেল হোলসেল দিচ্ছে, হ্যাঁ, যেটাকে রিসেলার বলা হয়, রিসেলার বলা হয়, কেউ চাইলে আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে, আচ্ছা ভাই অনেকে আছে মানে যারা আপনার প্রিন্ট নিজস্ব প্রিন্ট করে নিজস্ব ডিজাইন নিজস্ব লোগো দিয়ে অনেকে বানায় নিতে চায়, যেহেতু আপনারা নিজস্ব প্রস্তুত করেন, সেক্ষেত্রে বানায় নিতে পারবে কিনা ভাই? অবশ্যই ভাইয়া, কারণ আমাদের হচ্ছে আপনি জানেন যে পুরো মিরপুরের ভিতরে অন্তপক্ষে এই যে আমাদের এই মার্কেটে, এই মার্কেটে টি শার্টের যত দোকান আছে ম্যাক্সিমাম দোকানে আমাদের ফ্যাক্টরি মাল নিয়েই তারা চলে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে, যদি কোনো লোগো থাকে, যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে যে ভাই এই লোগোটা লাগবে বা পাঠিয়ে দেয়, ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো, কোনো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পরে কালেকশন আমরা দেখি ভাই, পরে কালেকশনটা আপনার সামনে আছে ভাইয়া, এটা হচ্ছে বাতিঘর, বাতিঘর, হ্যাঁ বাতিঘর, বাতিঘর কিন্তু ভাইয়া এর আগে পরে দেখছেন, কিন্তু এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু একদম রিয়ার একটা ডিজাইন, চমৎকার, সুন্দর একটা ডিজাইন বাতিঘর, দেখছেন এটা কিন্তু, আচ্ছা ঠিক আছে। এরপর একটা মাল আছে আপনার দেখতে পাচ্ছেন, এখানে আছে এই শহর আমাকে দেয়নি কিছুই, আচ্ছা এই শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমাকে ছাড়া, চমৎকার সুন্দর, এগুলো কি উড ফাটবে ভাই? না ভাইয়া, এটা রাবার প্রিন্ট ভাইয়া, রাবার হচ্ছে 6 মান্থের ওয়ারেন্টি, আমি আগেই বলছি 6 মান্থের ওয়ারেন্টি, হ্যাঁ হ্যাঁ, আমাদের যে কোনো প্রোডাক্টের 6 মান্থের ওয়ারেন্টি থাকবে ভাই, আচ্ছা ধন্যবাদ। তারপর এটা আমরা দেখি ভাই, পরে একটা মাল আছে এখানে দেখছেন, শহরতলি, 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 খুব সুন্দর একটা প্রিন্ট, প্রিমিয়াম কোয়ালিটি ভাই, 180 প্লাস জিএসএম আছে, 180 প্লাস জিএসএম, আর ভাই এটা কিন্তু আরেকটা আছে, এটা কিন্তু ব্যাক সাইডেও একটা সুন্দর প্রিন্ট, ও শহরতলি, সে সুন্দর কিন্তু, খুব সুন্দর একটা, একদম চমৎকার কিন্তু। পরে একটা মাল দেখাই আপনাকে, আচ্ছা, অনুভূতিহীন স্পর্শ, আচ্ছা অনুভূতিহীন, অনুভূতিহীন স্পর্শ, চমৎকার কিন্তু, সে সুন্দর। তো ভাই সর্বোপরি একটাই কথা, আমাদের এখানে আপনার যত পিস লাগুক, আপনার একটা মালের 3 পিস লাগুক বা 100 পিস, 150 পিস, 200 পিস, আমরা পুরো সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি, তো আপনি হন খুচরা মাল নিতে চান দেওয়া যাবে, সমস্যা নাই। আর আপনি যদি মাদার হোলসেলারদের কাছ থেকে রিসেলার মানে আপনি যদি নিয়ে আবার হোলসেল করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো, দিতে পারবো, ঠিক আছে ধন্যবাদ ভাই। ড্রপ শোল্ডার বলতে কিছু কিন্তু কালেকশন আছে, ড্রপ শোল্ডার ভাই কালেকশন তো হিউজ পরিমাণ কালেকশন আছে, ডপ শোল্ডারে দেখতে পাচ্ছেন, আমরা কিছু কিছু কালেকশন দেখি ভাই, অবশ্যই, যেমন দুই তিনটা কালার প্রত্যেকটা মালে, যেমন আমি প্রথমে আপনাকে ওয়ান পিস, তো ভাই আমি আবার একটু কালারটা বলেন কতটা কালার হবে ভাই? এই ডপ শোল্ডারে আমাদের হচ্ছে যে কোনো ডিজাইনের 2 থেকে 3টা কালার অ্যাভেলেবল,
অ্যাভেলেবল। তারপর যদি কেউ চায় যে ভাই আমার এই কালারটা লাগবে ইমার্জেন্সি, আমরা করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা ডিজাইন দেখাইতেছি আমি, সে সুন্দর। এই যে একটা কালেকশন, এটা আছে 200+ GSM, 200+ এবং রাবার প্রিন্ট, রাবার প্রিন্ট। এই রাবার প্রিন্ট আপনি টানলেও ফাটবে না আর উঠবে না, 6 মান্থের ওয়ারেন্টি থাকে। 6 মান্থের ওয়ারেন্টি। এখানে দেখেন পিছনে সুন্দর একটা ডিজাইন করা আছে, গ্রাফিক্স ডিজাইন করা আছে, চমৎকার, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে ভাই, তারপরে কালারটা আমরা দেখি। এইটার যদি আমি একটা কালার দেখাই, এই যে মানে এখন যে মালগুলো চলতেছে এনিমি ক্যারেক্টার, এই মালগুলো আমরা রাখার চেষ্টা করি, ঠিক আছে। আর আমাদের একটা কথা মনে রাখবেন, আমাদের কিন্তু সপ্তাহের ভিতরে 2-3 বার মাল ঢুকে, দুই থেকে তিনবার তাও আবার নিউ নিউ কালেকশন, নিউ নিউ কালেকশন অবশ্যই। হ্যাঁ, পরে আমি একটা মাল দেখাই, এই যে মালটা দেখাইলাম, একটা একটা কালার, আই এম ব্রোকেন, ও আই এম ব্রোকেন, এটা আই এম ব্রোকেন, চমৎকার, কিন্তু সে সুন্দর লাগছে। হ্যাকার একটা মাল আছে, হ্যাকার, ওই মালটা দেখাও। আচ্ছা, হ্যাকারের মধ্যে রাখছে না, হ্যাকার একটা মাল আছে, হ্যাকারে এই হচ্ছে একটা কালার, চমৎকার, সামনে হ্যাকার লেখা আছে, সুন্দর। আর প্রত্যেকটা কিন্তু ভাই রাবার প্রিন্ট, রাবার প্রিন্ট, রাবার প্রিন্ট। আচ্ছা, এই যে হ্যাকারের অন্য কালার, আচ্ছা কালার কিন্তু অনেক কালার আছে, প্রিয় দর্শক বেশি কালার দেখতেছ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ আছে, প্রয়োজনে প্রত্যেকটা কালারের প্রোডাক্ট আপনাদের পিকচার নিতে পারবেন ফারুক ভাই, ঠিক না? জি ভাই, আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে থাকি, যদি কেউ ছবি পছন্দ করে আমাদেরকে নক করে, ইনশাআল্লাহ আমরা কন্ডিশনে মালগুলো ছেড়ে দিতে পারি সারা বাংলাদেশে। তো ভাই সারা বাংলাদেশে, ভাই সারা বাংলাদেশে অবশ্যই, ঠিক আছে ভাই। একটা মাল আছে একদম নতুন আসছে, আচ্ছা, ফেক, ফেক, ঠিক আছে, এই পিছনে ব্যাক সাইড, ও হ্যাঁ, চমৎকার, কিন্তু সেই সুন্দর, খুব সুন্দর প্রিন্ট, ঠিক আছে ভাই। তারপরটা দেখি, পরে একটা মাল আছে, প্রত্যেকটা টি শার্টের সাথে কিন্তু একটা কিন্তু গভীরতা কিন্তু প্রকাশ করছে, আসলে আমরা প্রত্যেকটা এগুলো আমরা ডিটেইলস বলতে পারলাম না, দেখেন চমৎকার ডিজাইন কিন্তু। এটাও কাকাশি ভাইয়া এনিমি ক্যারেক্টার, এখন যে মালগুলো চলতেছে মানে পোলাপানে ইয়াং জেনারেশন যারা আছে সকলেই চায় ভাইয়া এনিমি ক্যারেক্টার লাগবে, এনিমি ক্যারেক্টার লাগবে। এই জন্য আমাদের কাছে এনিমি ক্যারেক্টারের প্রায় 1-150 কালেকশন, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, এবং এক একটা ডিজাইনের 2-3টা কালার থাকে, কালার আছে, ঠিক আছে ভাই। এই একটা মাল দেখালাম আমি, কাকাশি, ব্যাক সাইড, একটা ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট ভাই, রাইট, চমৎকার। এটা যারা কাকাশি দেখে তারা বুঝবে যে ভাই এটা কি, আচ্ছা রাইট, কি জিনিস এটা। পরে একটা মাল আছে ভাই, ব্ল্যাক পরে একটা মাল আছে ভাইয়া, নতুন একটা মাল আসছে ব্ল্যাক কালারের ভিতরে, এটার ভিতরে কিন্তু আরো অনেক কালার আছে, কিন্তু সবটা তো দেখানো সম্ভব না। ব্রেকফাস্ট, এটা ব্যাক সাইডে প্রিন্ট আরো সুন্দর ভাই, ও সে সুন্দর কিন্তু, আচ্ছা সুন্দর একটা, ও মাই গড, অ্যানিমেশন দেখেন চমৎকার কিন্তু। তারপরে একটা দেখি ভাই, পরে একটা মাল আছে, নাথিং ভাই, নাথিং, নাথিং, খুব সুন্দর একটা মাল, নাথিং, এটার ব্যাক সাইডের, আচ্ছা ভাই আর দেখবো না ভাই, অনেক অনেক প্রচুর প্রচুর কালেকশন আছে ফারুক ভাই। আজকের মতো আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম, আর যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু ফারুক ভাই কিন্তু নক করতে হবে, আর যারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখতে চান তা কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন। ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।